Hello everyone, I'm Isinia from Foodie Talks. Welcome back to our show Foodie Talks Street Food Adventure. গত পর্বে আমরা এক্সপ্লোর করলাম চকবাজারের ইফতার আইটেমগুলো। তবে পুরান ঢাকার ফুড ম্যাজিক কিন্তু শুধু রাস্তাতেই নয়, এখানকার বাড়িগুলোতেও সমানতালে পাওয়া যায়। পুরান ঢাকার প্রত্যেকটি ফ্যামিলি কিন্তু অনেক রিচ, তবে তা হলো হসপিটালিটির দিক থেকে। দেখুন না, এই বাড়িতে আজ আমাদের প্রথম আসা, কিন্তু তাদের হসপিটালিটি আর খাবারের আয়োজন এত দারুণ, আমার তো শুধু পেট না মনও ভরে গেল। পুরান ঢাকার অলিতে গলিতে ফুড লাভার্স আর এক্সপ্লোরাররা সবসময় খুঁজে পায় নতুন কিছু, এখন সেটা স্ট্রিটই হোক বা কারো বাড়ি। এরকম হুটহাট করা প্ল্যানগুলোই কেন যেন হয়ে ওঠে খুব মেমোরেবল অ্যান্ড এক্সাইটিং। এই যেমন আজকে হঠাৎই চকবাজারে ঘুরতে চলে আসা, অনেক ভিড়ে দাঁড়াতে না পেরে একটা বাড়িতে ঢুকে যাওয়া, ওই বাড়িতে যেয়ে দারুণ কিছু খাবার পাওয়া আর তার সাথে দারুণ কিছু মুহূর্ত খুঁজে পাওয়া। এমনই আনপ্ল্যান কিছু মুহূর্ত খুঁজতে আমরা বেরিয়ে যাব যখন তখন আর শেয়ার করব আপনাদের সাথে ফুডি টক্সের পেজে। সো সাথেই থাকুন, টাটা।